মুক্তিযোদ্ধাদের এই কোটা এটা বাতিল করা উচিত প্রয়োজনে তাদের আরো ভাতা বাড়িয়ে দেওয়া হোক কিন্তু এই কোটা দিয়া তা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হইতেছে আমুলিত মনে করে যে তারা মুক্তিযুদ্ধের সেতনার ফাইকারী ব্যবসায়ী তাদের এই ফাইকারী ব্যবসাকে দীর্ঘমেয়াদি এস্টাবলিশ করার জন্য তারা সবসময় সময় কোটাটাকে সামনে নিয়ে আসে মুক্তি যোদ্ধা কমান্ড যে যাদের সন্তান কমান্ড আছে তারা এই মুক্তিযোদ্ধার কোটা নিয়ে কি করতেছে তারা ব্যবসা করতেছে কিছুদিন আগে মুক্তিযুদ্ধের সন্তানেরা হ্যাঁ 94 লাখ টাকা সাবেক শিক্ষামন্ত্রীকে ঘুষ দিছে এবং শিক্ষামন্ত্রী তাদেরকে ঘুষে টাকা ফেরত আনতে গেছে বেলি রোড বাইন্দা রাখা তাদেরকে ফিটাইছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তারাই দাবি উঠানো উচিত তাদের কোটার আর প্রয়োজন নাই কোটা নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত হ্যাঁ একটা নোংরা রাজনীতির খেলা চলছে যে মুক্তিযোদ্ধারা উনিশশো সালে যুদ্ধ করেছে কোটার জন্যে না তারা যুদ্ধ করেছে বাতার জন্যে না কিন্তু সরকার তাদেরকে বাতা দিচ্ছে সেটি ভালো কথা কারণ অনেকগুলো অনেক মুক্তিযোদ্ধা আছে অসুস্থ আছে অসচ্ছল মুক্তিযোদ্ধা আছে তাদেরকে বাতা দিচ্ছে এটা তাদের উপকারে লাগবে কিন্তু কোটা দিয়া তাদেরকে অপমান হচ্ছে আমি মনে করছি কারণ কোটা কাকে দেওয়া হয় কোটা দেওয়া হয় অস্বচ্ছ ইয়াকে প্রতিবন্ধীদেরকে কোটা দেওয়া হয় অনগ্রসর মান গোষ্ঠীকে কোটা দেওয়া হয় হ্যাঁ কিন্তু কোটাটা এখন আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু ইয়ে অনগ্রসরও নয় তারা প্রতিবন্ধীও নয় তাইলে তাদের জন্য কোটা কোনো ফজর্য নয় কিন্তু সরকার কি করতেছে তাদেরকে কোটা দিয়া আমি মনে করতেছি যে এটা তাদেরকে অপমান করা হচ্ছে কোটা মুক্তিযোদ্ধাদের জন্য একটা অবমাননা করবটে আপনারা জানেন যে এই মুক্তিযোদ্ধা কমান্ড যে যাদের সন্তান তারা এই মুক্তিযুদ্ধের কোটা নিয়ে কি করতেছে তারা ব্যবসা করতেছে কিছুদিন আগে মুক্তিযুদ্ধের সন্তানেরা হ্যাঁ চুরানব্বই লাখ টাকা সাবেক শিক্ষামন্ত্রীকে ঘুষ দিয়েছে এবং শিক্ষামন্ত্রী তাদেরকে ঘুষের টাকা আনতে গেছে বেলি রোড কাজে ব্যবহার হতেছে কোটাটা তো অনৈতিক ঘুষ লেনদেনের কাজে ব্যবহার হইতেছে তাই আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের এই কোটা এটা বাতিল করা উচিত প্রয়োজনে তাদের আরো বাতা বাড়িয়ে দেওয়া হোক কিন্তু এই কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হইতেছে আর আমাদের আওয়ামী লীগ সরকার এই কোটার রাজনীতিটা করতে তারা তারা আমূলিক মনে করে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার পাইকারি ব্যবসায়ী ব্যবসাকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা সময় কোটাটাকে সামনে নিয়ে আসে হ্যাঁ তাদের এই প্রজন্ম থেকে প্রজন্ম তাদের এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসাকে তারা টিকিয়ে রাখার জন্য তারা কয়েকদিন পর পর আদালতের উপর বর করে ছাত্রদের উপর বর করে তারা কোটাটাকে সামনে নিয়ে আসে আমি মনে করি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তারাই দাবি উঠানো উচিত তাদের কোটার আর প্রয়োজন নাই প্রয়োজনে তাদেরকে বাতা বাড়িয়ে দেওয়া হোক কিন্তু তাদেরকে কোটা দিয়ে অপমান করা হবে কেন হ্যাঁ আপনারা জানেন যে এই কোটা কোটা কি কি কোটা তো এটা ওদের জন্য অপমানজনক মুক্তিযুদ্ধের একাত্তর সালে যুদ্ধ করেছে কি জন্য তারা বলছে যে এই দেশে সাম্য লাগবে মানবিক মর্যাদা লাগবে সামাজিক ন্যায় বিচার লাগবে বৈষম্য লাগবে দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ ফাঁসারের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে তারা সেদিন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল কিন্তু এখন তো দেশে বৈষম্য আরও বেশি চলছে যে দুর্নীতি আরও বেশি চলছে এই দেশে লক্ষ কোটি টাকা ফাসার হচ্ছে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সংগঠনগুলো কোনো কথাই বলছে না তো তাদের তো লক্ষ্য উদ্দেশ্যটাই নিয়ে তো এখন আমাদের সন্দেহ জাগে আসলে কি সেই সময় তারা আসলে মুক্তিযুদ্ধে এই বৈষম্যের কথা নিয়ে যুদ্ধ করছেন যদি বৈষম্যের কথা নিয়ে যুদ্ধ করেন তাহলে তো এখনই তাদের কথা বলা উচিত আমরা জানি যে আমাদের যে মুক্তিযোদ্ধা কাউন্সিল আছে জামুকা জামুকা এখন বুয়া মুক্তিযুদ্ধ বানানোর একটা কারখানায় পরিণত হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে যুদ্ধের তিন বছর পরে জ্বর মনে শিশু হ্যাঁ সে এখন আমাদের মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধা আমি মনে করি এই বীর মুক্তিযুদ্ধের কোটাটা হ্যাঁ বাতিল করে তাদেরকে সম্মানই বাড়িয়ে দেওয়া হোক কারণ কিছুদিন পরেই আমাদের এই নতুন প্রজন্ম বীর মুক্তিযুদ্ধা না বলে সুবিধাবাদী মুক্তিযুদ্ধা বলবে এটা মুক্তিযোদ্ধাদের জন্য আরও অপমানজনক এখন আমাদের যে ছাত্র যুবক বাইরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে আমি তাদের দাবির সাথে একমত শোষণ করছি আমি সরকারকে আহ্বান জানাচ্ছি যে এই কোটা কথা বাতিল করে যোগ্যতার ভিত্তিতে হ্যাঁ এই দেশের ছাত্র যুবক তরুণ সমাজ যেন তারা নেতৃত্ব দিতে পারে সেই দিকে সরকারকে ধাবিত হতে হবে কোটা দিয়া মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হইতেছে আমাদের মেধা একটা জাতি গঠনের একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই কোটা আমি এই কোটা বন্ধের দাবি জানাচ্ছি এবং এটা বাতিল করার দাবি জানাচ্ছি সরকার কি করতেছে একবার আদালতের উপর বর করে একটা ছাত্রদের উপর বর করে এটাকে সামনে নিয়ে আসে কারণ তাদের তাদের ওইটা ফাইকারি ব্যবসা তারা মনে করে মুক্তিযোদ্ধা তাদের একটা ফাইকারি ব্যবসা এই ফাইকারি ব্যবসা দীর্ঘমেয়াদী তাদের টিকে রাখতে হবে তাদের প্রজন্ম থেকে প্রজন্ম টিকে রাখা রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে সেই জন্যে তারা কোটাটারে সবসময় সামনে নিয়ে আসে আমি মনে করি এটা মুক্তিযোদ্ধাদের জন্যে একটা অপমানজনক মুক্তি মুক্তিযোদ্ধারাই এই কোটার বিরুদ্ধে তারা দাঁড়ানো উচিত কারণ তারা তো তখন কোটা সায় নাই তখন তো তারা চাই নাই তারা চাইছে এই দেশটা স্বাধীন হোক দেশ স্বাধীন হয়েছে হ্যাঁ কিন্তু এখন তাদেরকে কিছু বাতা দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে তারা